Assalamualaikum. আজকে আমি খিলগাঁও যাচ্ছি আমাদের বাসায় খিলগাঁওতে তো রিকশা দিয়ে চড়তে আমার খুব ভালো লাগে তো আজকে আমি রিকশা দিয়ে যাচ্ছি তো একা একা যাচ্ছি আর দেখেন পুরো ঢাকা শহরটা কতটা সুন্দর তো রিকশা দিয়ে ঘুরতে আমার বেশ ভালো লাগে তো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ছোট্ট একটি ব্লগ অনেকদিন পরে আমার আম্মুর বাসায় যাচ্ছি তো এখন তো আমাদের খিলগাঁও তালতলা মার্কেটের এই জায়গাটা খুবই সুন্দর আর এদিকে অনেক রেস্টুরেন্ট আছে তো এখানে অনেক খাবারের দোকান আছে তা আমি যখনই আসি তখনই সন্ধ্যার সময় বের হই খাওয়া মানে খেতে বের হই আম্মুর সাথে তো আজকেও বের হব এখন বাসায় যাচ্ছি তো আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন আর আজকে কী করি সারাদিন তাও দেখতে পারবেন তো দেখতে হলে পুরো ফুল ব্লগটা দেখতে হবে যদিও ব্লগটা খুব ছোট তাও দেখেন ভালো লাগবে আশা করি আর হ্যাঁ আপনাদের আরও কিছু কথা শেয়ার করব তো দেখেন রাস্তা দিয়ে যাচ্ছি তো খিলগাঁও এরিয়াতে অনেক ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায় আবার অনেক খাবারের দোকানও আছে তো আমাদের আশেপাশে কিছু মানুষ আছে এই রাস্তার মানে রাস্তা ব্যাঙ্গাইতে ভালো জিনিস পাওয়া যায় তো এগুলো কিনে মানে এমনভাবে ভাব নেয় যে অনেক ব্র্যান্ডের জিনিস কিনতেছে বা অনেক ব্র্যান্ডের জিনিস পরে এরকম করে ভাব নেয় আসলে তারা যে ব্যাঙ্গাইতে কিনে তা তো আমরা জানি কিন্তু এমনভাবে মানে ড্রেসগুলো পরে ভাব নেয় যে অনেক বসুন্ধরা সিটি থেকে বা যমুনা থেকে নিয়েছে এরকম করে ভাব নিয়ে চলে তো যাই হোক তো আসতে আসতে আমি সকালেই চলে আসছি এসে নাস্তা করবো এখন আম্মু চা দিছে আর এদিকে পরোটা ডিম ভাজা আর হচ্ছে গরুর মাংস তো এখন আমি নাস্তা করতে বসলাম তো পরোটাটা অনেক গরম ছিল আল্লাহ আমার হাত পুড়ে যাচ্ছিলো তো দেখেন আমি এখন গরুর মাংস দিয়ে খাচ্ছি আর আম্মুর বাসায় আসলে খালি খাওয়া দাওয়াই চলে খাওয়ার উপরেই থাকি যখনই আসি আম্মু এত খাওয়া মানে এত খাবার খাওয়ায় মানে মনে হয় দুই দিনে এত মোটা হয়ে যায় এমনি মোটা মানুষ আরও মোটা হয়ে যায় তো যাই হোক মুখে রুচি বেশি আম্মুর বাসায় আসলে আর রুচি বেড়ে যায় কারণ আম্মুর হাতে রান্না এত মজা এত মজা তো মানে যে খাবে সেই আম্মুর ফ্যান হয়ে যাবে তো যাই হোক এখন ডিম দিয়ে খাচ্ছি আর সত্য কথা বলতে আমার আম্মুর হাতে রান্না খুবই মজা যে খেয়েছে সেই বল মানে সে এখনও বলে যে আম্মুর হাতে রান্না খুবই মজা এখনও মুখে লেগে আছে তো দেখেন তো সকালে নাস্তা তো করলামই এখন দুপুরের খাবার টাইম হয়ে গেছে এখন দেখেন আম্মুর মানে গরুর মাংস রান্নাটা দেখেন কতটা সুন্দর কালারটা মানে কালারটা দেখলেই মনে হয় মানে মনটা দূরে যাচ্ছে তো আমার এখন এখনই জিভে জল চলে আসছে তো আম্মু এখন খাবার বাড়তেছে দারুণ চাচাকে দিবে তো এই জন্য খাবার বাড়তেছে আবার আমরা খাবো এখন তো আর আমার জন্য বলছিলাম আমার জন্য ভর্তা করতে আমি ভর্তা খুব পছন্দ করি তো কালেজিরা ভর্তা সুখী ভর্তা করছে তো আমি যখনই আসি আম্মুকে বলি আমার জন্য ভর্তা বানায় রাখতে আর আমার জন্য ভর্তা পাঠিয়ে দিতে তো এখন ভর্তা দিয়ে খাচ্ছি আর গরম গরম ভাত দিয়ে ভর্তা খুবই মজা আর আম্মুর হাতের ভর্তা তো কোনো তুলনাই হয় না খুবই মজা খুবই মজা আপনারা যদি খেতে পারেন বা খাওয়াতে পারতাম তাহলে বুঝাতে পারতাম যে কতটা মজা মুখে বলে বোঝানো যাবে না আম্মুর হাতে রান্না এত মজা এত মজা তো এই ভর্তা দিয়ে এখন খাচ্ছি আর তো ভর্তা দিয়ে খাওয়া শেষ এখন আমি গরু মাংস নিচ্ছি গরু মাংস দিয়ে খাবো আর মাংসগুলো অনেক গরম ছিল তো ব্লগটা দেখতেই থাকুন আর অবশ্যই আমি বুঝতেছি আপনাদের মুখে জল চলে আসছে আমার খাবার দেখে কারণ আম্মুর হাতে রান্না কি মজা কি বলবো আপনাদের বলে বুঝাতে পারবো না তো দেখেন আলুটা অনেক গরম আমি মাখতেছি আর এখন মাংস নেব এই যে মাংস নিচ্ছি কী যে মজা মানে আপনাদের বলে বোঝাতে পারবো না আপনাদের যদি খাওয়াইতে পারতাম তা মনটা মানে শান্তি তো তো কে খেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের দাওয়াত দিয়ে একদিন খাওয়াবো সমস্যা নেই আর আমার আম্মু অনেক খাওয়াতে পছন্দ করে মানুষকে তো এখন কী করবো খিচুড়ির মতো সব মেখে ফেলছি একসাথে অনেক গরম ছিল তো মেখে একদম মানে মাংস নিয়ে নিয়ে খাচ্ছি
তো এত গরম ভাত একটু একটু করে স্টাইল করে খেতে গেলে আমার অনেক সময় লাগবে, তো এখন খিচুড়ি বানিয়ে ফেললাম ভাতটাকে আলু দিয়ে ঝোল দিয়ে মেখে। তো বিকালে সন্ধ্যার দিকে আম্মুর সাথে বেরিয়েছি, তো সিপিটা আসছি খেতে, তো আম্মু বলতেছি কী কী খাবো, তো চিকেন ফ্রাই তো অনেক খাওয়া হয় তো চিকেন ফ্রাই নেবো না, তো সসেস নিয়েছি, নাগেট নিয়েছি আর চিকেন বল নিয়েছি, আর আম্মু আম্মু খাচ্ছে, এটা আমার, তো এটা আমি খাচ্ছি, দেখেন আমার এগুলো অনেক পছন্দ, অনেক ফেভারিট, তো বাসায় এনেই খাচ্ছে, এখানে খাওয়া পসিবল না। তারপরে এখানে বনরুটি আছে, ক্রিম বনরুটি, তো এগুলো আমার অনেক পছন্দ, আর এগুলো দেখলাম ওখানে একটা বেকারি আছে গরম গরম বানাচ্ছে, তো দেখে আর লোক সামলাতে পারলাম না, সাথে তো নিয়ে নিলাম, দেখেন কতটা সফট আর কী যে মজা, অনেক মজা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।